এসএসকেএমের ঘটনায় এবার রাজ্যের বিধায়ক মদন মিত্রকে পাল্টা দিল হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, হাসপাতাল চত্বরে কোনো অশান্তি বরদাস্ত করা হবে না। এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁদের পাশে আছেন। নাম না করে বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের হেনস্থার অভিযোগ করা হয়েছে।